আসসালামু আলাইকুম ও জিলহজ মাসের নয় তারিখ কুরবানি ঈদের আগের দিন পবিত্র আরাফার দিন এই আরাফার দিনের রোজার ব্যাপারে হাদিস শরীফে বিশেষ ফজলাত বর্ণিত হয়েছে আজকে আমরা জানবো আরাফার দিনের স্পেশাল আমল ও দোয়াসমূহ দু হাজার চব্বিশ সালে এই পবিত্র দিনটি জুন মাসের ষোলো তারিখ রোজ রবিবার পড়ছে সুপ্রিয় দর্শক এই জন্য আজকের ভিডিও থেকে আমরা যে সকল বিষয় জানবো তা হলো এক নম্বর আরাফার দিনের রোজার নিয়ত কি সেহরি ও ইফতারের সময় কখন দুই নম্বর এ রোজায় কি লাভ ও কয়টি রোজা রাখতে হবে তিন নম্বর আরাফার দিনের দোয়া কি এবং দোয়ার ফজিলাত কি চার নম্বর এ দিনে কি নামাজ পড়তে হয় নিয়ত ও সুরা কি পাঁচ নাম্বার এই নামাজের পর মাত্র একটি দোয়া পড়লে বারোটি লাভ কখনও মিস করবেন না ওই দোয়াটি আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব ছয় নাম্বার নামাজের মোনাজাত কখন করতে হয় মোনাজাতের দোয়া কী এই ছয়টি বিষয় জানার আগে দয়া করে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বরে আমরা জানবো আরাফার দিনের রোজার নিয়ত কি সেহরি ও ইফতারের সময় কখন আরাফার রোজার নিয়ত আমি আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম কথাটা মুখে অথবা মনে মনে বললেও হয়ে যাবে সেহরি ও ইফতারের সময় স্থান ভেদে ও ইফতারের সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে এইটা চেনার সহজ পদ্ধতি হলো ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তার পাঁচ মিনিট আগে সেহরির ওয়াক্ত সমাপ্ত হয়ে যাবে অর্থাৎ সেহরি থেকে পৃথক থাকতে হবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পাঁচ মিনিট আগ পর্যন্ত এরপর আর কোনো পানাহার করা যাবে না আর ইফতারের সময় চেনার উপা হলো মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে মাগরিবের ওয়াক্ত শুরু হলে মসজিদের মাইকে আজান দেওয়া হয় আজান যখনই দিবে তখনই ইফতার আরম্ভ করতে হবে এটাই সহজ পদ্ধতি ইফতারের দোয়া হচ্ছে বিসমিল্লাহ এতটুকু বলে ইফতার গ্রহণ করতে হবে দুই নম্বরে জানবো এ রোজায় কি লাভ ও কয়টি রোজা রাখতে হবে আরাফার রোজার ফজিলাত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হচ্ছে আবু কাতাদা রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে আকরাম সাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন আমি আল্লাহ তাল্লার নিকট আশাবাদী যে আরাফা দিবসের রোজা তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ মুছে দিবে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশা করেছেন আর আল্লাহ রব্বুল আলমিন তা ফিরিয়ে দিবেন এমনটি হতে পারে না এই জন্য এই রোজার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে এই রোজা রাখার চেষ্টা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই রোজা কয়টি রাখতে হবে আরাফাতের দিন নির্দিষ্ট করা নিয়ে দুইটি মত লক্ষ্য করা যায় প্রথমটি হল স্থানীয়ভাবে চাঁদ দেখে তারিখ নির্ধারণ করা দ্বিতীয়টি হলো সৌদি আরবের তারিখের অনুসরণ করা যারা সৌদি আরবের তারিখের অনুসরণ করতে বলেন তাদের যুক্তি হলো আরাফার রোজার ফজিরাত সংক্রান্ত হাদিসে রাসুলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কোনো তারিখ উল্লেখ করেননি বরং নির্দিষ্ট একটি বিশেষ দিনে উল্লেখ করেছেন আর সেই দিনটি হলো হজের দিন যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন অপরপক্ষের আলেমরা বলেন সৌদি আরবের অনুসরণ নয় বরং পৃথিবীর যেখানে যখন জিলহজ মাসের নয় তারিখ হবে সেখানকার অধিবাসীদের জন্য সেদিনই আরাফার দিন অর্থাৎ আরাফা যেমন জিলহজ মাসের আট তারিখকে ইয়াউম তার বিয়াহ এবং দশ তারিখকে ইয়াউম নাহার কোরবানির ঈদ বলা হয় অনুরূপভাবে নয় তারিখ হলো ইয়াউম আরাফা বা আরাফাতের দিন তাছাড়া মুসলিম শরীফের হাদিসে আরাফার দিনের রোজা বলতে নয় জিলহজের কথা রয়েছে রাসুল্লাহ সল্লাহ আলিহ্লামের জনহিকা স্ত্রী বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম নয়ই জিলহজ তারিখে রোজা রাখতেন সুপ্রিয় দর্শক ইমামদের যুক্তিতর্কে না গিয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে সাধারণ মুসলমানদের টানা দুই দিন রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন অনেক আলেম তারা বলেন নিজ দেশের তারিখ অনুযায়ী মক্কার আরাফার দিন মিলিয়ে দুটি রোজা রাখা উত্তম এতে আরাফার রোজা আদায় হবে আবার দুই রোজার সাব পাওয়া যাবে তাই এটি নিরাপদ তিন নম্বরে আমরা জানবো আরাফার দিনের দোয়া কী এবং দোয়ার ফজিলাত কী এই দোয়ার ফজিরত সম্পর্কে আমর ইবনু সোয়াইব রহমাতুল্লাহ আলিহী কর্তৃক পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদার সনদে বর্ণিত আছে রাসুল উল্লাসাল্লাম বলেছেন আরাফাতের দিনের দোয়াই উত্তম দোয়া হয়রুদ্দোয়া দোয়া ওয় আরাফা হাদি শরীফে বর্ণিত হয়েছে আমি ও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা হলো এই দোয়াটি এটা তিরমিলি শরীফে উল্লেখ রয়েছে আর সে দোয়াটি হল ইলাহা আমার সাথে সাথে সকলেই পড়বেন لا اله الا الله الا الله وحده لا شريك له وحده لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد ওয়াহুয়া আলা কুল্লিশাই ইং কদির ওয়াহুয়া আলা কুল্লিশাই ইং কদির এতটুকুই হচ্ছে দুয়া আমি বাংলা উচ্চারণটি একবার বলে দিই লা ইলাহা ই লা লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সেই ইং কদির এই দর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান সুপ্রিয় দর্শক চমৎকার অর্থবহ এই দোয়াটি আরাফার দিনে বেশি বেশি পড়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে চার নম্বরে আমরা জানবো এদিনে দিনে কী নামাজ পড়তে হয় নিয়ত ও সুরাকি সুপ্রিয় দর্শক এ বিষয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখনী থাকলেও প্রকৃতপক্ষে হাদিসে এ দিনে বিশেষ কোনো নামাজ পড়ার কথা উল্লেখ হয়নি দুই দুই রাকাত করে নফল নামাজ বেশি বেশি পড়া যেতে পারে মনের নেক ইচ্ছা পূরণের নামাজ পড়া যেতে পারে নিয়ত করবেন এভাবে আমি কিবলামুখী হয়ে হাজত পূরণ বা প্রয়োজন পূরণের দুই রাকাত নফল নামাজ আদায়ের ইচ্ছা পোষণ করছি কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে সুরা কি সুপ্রিয় নির্দিষ্ট কোনো সুরা নাই সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা মিলিয়ে দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি এই দিনে নামাজ আদায় করতে পারেন এবার আমরা জানবো পাঁচ নাম্বারে এই নামাজের পর মাত্র একটি দোয়া পড়লে বারোটি লাভ কখনো মিস করবেন না এই দোয়াটি কি এটা আমরা জানবো আর উক্ত দোয়াটি সোহি মুসলিমে উল্লেখ রয়েছে সে দোয়াটি হল আল্লাহ আল্লি اللهم اجعل لي في قلبي نورا، نورا، وفي لساني نورا، وفي لساني نورا، وفي سمعي نورا، وفي سمعي نورا، وفي بصري نورا، وَفِي بَصَرِي نُورًا وَمِنْ فَوْقِي نُورًا وَمِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وعن شمالي نورا وعن شمالي نورا ومن بين يدي نورا ومن بين يدي نورا ومن خلفي نورا ومن خلفي نورا وجعل في نفسي نورا ওয়া ওয়া সুপ্রিয় দর্শক এতটুকুই হচ্ছে দোয়া এর অর্থ দেখলে বুঝবেন দোয়াটি কতটা চমৎকার হে আল্লাহ আমার হৃদয়ে নূর দিয়ে দিন একটা চাওয়া আমার জিব্বাই নূর দুইটা আমার কানে নূর তিনটা আমার চোখে নূর দিন চারটা আমার উপরে নূর পাঁচটা আমার নিচে নূর ছয়টা আমার ডানে নূর সাতটা আমার বামে নূর আটটা আমার সামনে নূর এবং আমার পেছনে নূর দিন নয়টা দশটা এবং আমার অন্তরে নূর প্রদান করুন এগারোটা এবং আমাকে বিরাট নূর দান করুন এই বারোটা সুপ্রিয় দর্শক নামাজের পরে এই দোয়াটি পড়লে এই বারোটা চাওয়া আল্লাহ রবুল আলমের কাছে আপনি চেয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক ছয় নম্বরে জানবো নামাজের মোনাজাত কখন করতে হয় দোয়া কি সুপ্রিয় দর্শক সব নামাজ শেষ করার পরে এরপর দোয়া করতে হবে আমি কোরআনুল কারিমের মধ্যে মোনাজাতের যে দোয়াগুলা বর্ণিত হয়েছে তার ভেতর বাসাইকৃত কয়েকটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমার সাথে সাথে পড়বেন পড়বেনা আতিনা حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا ارحم الراحمين সুপ্রিয় দর্শক এই মোনাজাতের অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়া ও আখেরাতের মঙ্গল দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান হে আমাদের রব রহম করুন আমাদের পিতা মাতাদের উপর যেমন করে তারা আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করেছিলেন আপনার রহমতের সাথে হে করুণাময় অসীম দয়ালু সুপ্রিয় দর্শক আরাফার দিনের স্পেশাল আমল ও দোয়া শিক্ষার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ